হ্যালো স্টুডেন্টস আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম আজকের ক্লাসে আমরা ক্লাস নাইনের রায়ো দু হাজার চব্বিশ প্রশ্নবিত্রার ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের সাত নম্বর আট নম্বর এবং নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলি করব। ইতিহাসের আগের স্কুলের প্রশ্ন উত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে শুরু করা যাক এক নম্বরে আছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো এক নম্বর প্রশ্ন হলো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন এর উত্তর হবে ষোড়শলুই লুই দুই নম্বর প্রশ্ন হল বাস্তিল দুর্গের পতন হয় এর উত্তর হবে চোদ্দই জুলাই সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন হল ফ্রান্সে প্রচলিত বেগার শ্রমকে বলা হয় এর উত্তর হবে করভি চার নম্বর প্রশ্ন হল অর্থমন্ত্রী ছিলেন না এর উত্তর হবে কেনন পাঁচ নম্বর প্রশ্ন হল ব্রাউন ছিলেন এর উত্তর হবে প্রাশিয়ার সেনাপতি ছয় নম্বর প্রশ্ন হল সিজল পাইন প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এর উত্তর হবে ইটালিতে সাত নম্বর প্রশ্ন হল রাফাল যুদ্ধে পরাজিত হয় এর উত্তর হবে ফ্রান্স আট নম্বর প্রশ্ন হল ওয়ার পিস উপন্যাসটির লেখক ছিলেন এর উত্তর হবে লিও টলস্টয় নয় নম্বর প্রশ্ন হলো জাতিসমূহের যুদ্ধ নামে পরিচিত এর উত্তর হবে লিপজিগের যুদ্ধ দশ নম্বর প্রশ্ন হল নেপোলিয়ন বিরোধী জুনটা বা সামরিক চক্র গড়ে ওঠে এর উত্তর হবে স্পেনে আজকের ক্লাসের পিডিপটি নেওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফাইভ জিরো ওয়ান ওয়ান টু ওয়ান ফোর ডবল নাইনে যোগাযোগ করতে পারো এরপরে দু নম্বরে আছে পূর্ণ বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো তাকুলত কারা এর উত্তর হবে ফরাসি সমাজের সাকুলত বলতে বোঝাতো শহরবাসী খেটে খাওয়া সাধারণ মানুষদের এর মধ্যে ছিল দিনমজুর কুলি মালি ভিস্তি কাঠুরে চাকর প্রভৃতি ফরাসি বিপ্লবের সাকুলতদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল দু নম্বর প্রশ্ন হল নেপোলিয়ান কত খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন এর উত্তর হবে আঠারোশো বারো খ্রিস্টাব্দে তিন নম্বর প্রশ্ন হল অ্যাসাইনেট কি এর উত্তর হবে অ্যাসাইনেট হল ফরাসি সংবিধান সভা প্রবর্তিত এক প্রকার কাগজের নোট এরপরে তিন নম্বরে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এক নম্বরে আছে পিজিওক্র্যাটস এর উত্তর হবে অর্থনীতিবিদ দুই নম্বরে আছে টেইলি এর উত্তর হবে ভূমিকর তিন নম্বরে আছে লেতর দ্য ক্যাসে এর উত্তর হবে পরওয়ানা এরপরে চার নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এক নম্বর প্রশ্ন হলো ইন্টেন্ডেন্টদের কাজ কি ছিল দু নম্বর প্রশ্ন হল সিভিল কনস্টিটিউশন অব দ্য ক্লার্জি কি তিন নম্বর প্রশ্ন হল কনফেডারেশন অব দ্য রাইন কী চার নম্বর প্রশ্ন হল পোড়ামাটি নীতি বলতে কি বোঝো পাঁচ নম্বর প্রশ্ন হল ইলসিটের সন্ধি শর্তগুলি কী ছিল এরপরে পাঁচ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল ফ্রান্সের বিপ্লব পূর্বে কর ব্যবস্থার বিবরণ দাও দু নম্বরে আছে টিকা লেখো টেনিস কোর্টের শপথ তিন নম্বর প্রশ্ন হল পেনের ক্ষতই আমাকে ধ্বংস করেছে নেপোলিয়ান কেন বলেছিলেন চার নম্বর প্রশ্ন হল ফরাসি বিপ্লব কিভাবে সামন্ততন্ত্রে বিলোপ ঘটায় এরপরে ছ নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল ফ্রান্সের সন্ত্রাসের শাসন প্রবর্তনের কারণ কি ছিল আর এর সাথে আছে সন্ত্রাসের শাসনের সংগঠন সম্পর্কে আলোচনা করো দুই নম্বর প্রশ্ন হল কোড নেপোলিয়ান কি এর দ্বারা তিনি কীভাবে বিপ্লবের আদর্শগুলি রক্ষা করেন আট নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো এক নম্বর প্রশ্ন হল বুর্জোয়ারা ছিল এর উত্তর হবে তৃতীয় সম্প্রদায়ের একটি অংশ দুই নম্বর প্রশ্ন হল ডিসকাস অন দ্য অরিজিন অফ ইন গ্রন্থটি রচয়িতা ছিলেন এর উত্তর হবে রুশো তিন নম্বর প্রশ্ন হল প্রাক বিপ্লব যুগে ফ্রান্সে অর্থ লোলুপ নেকড়ে ছিলেন এর উত্তর হবে ইন্টেনডেন্টরা চার নম্বর প্রশ্ন হলো তৃতীয় শ্রেণীর প্রতিনিধিরা যে দাবি করেছিল তা হল এর উত্তর হবে মাথাপিছু ভোট পাঁচ নম্বর প্রশ্ন হল ক্যাম্পো ফার্মিয়র সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এর উত্তর হবে অস্ট্রিয়া ফ্রান্সের ছয় নম্বর প্রশ্ন হল তিজল পাইন প্রজাতন্ত্র গঠিত হয়েছিল এর উত্তর হবে ইটালিতে সাত নম্বর প্রশ্ন হল নেপোলিয়নের সঙ্গে যুদ্ধে গেরিলা যুদ্ধ পদ্ধতি বেছে নিয়েছিল এর উত্তর হবে রাশিয়া আট নম্বর প্রশ্ন হল লিপজিগের যুদ্ধ সংগঠিত হয় এর উত্তর হবে আঠারোশো তেরো খ্রিস্টাব্দে এরপরে দু নম্বরে আছে এক কথায় উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল ফ্রান্সের স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক কী ছিল এর উত্তর হবে বাস্তিল দুর্গ দুই নম্বর প্রশ্ন হল ফ্রান্সের প্রচলিত দুটি করের নাম লেখো এর উত্তর হবে তাই তো করবি তিন নম্বর প্রশ্ন হল প্যারি কমিউনের প্রথম মেয়র কে ছিলেন এর উত্তর হবে বেইলি চার নম্বর প্রশ্ন হল সন্ত্রাসের রাজত্বের সময়কাল লেখ এর উত্তর হবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দের দুয়ে জুন থেকে সতেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দের সাতাশে জুলাই পর্যন্ত পাঁচ নম্বর প্রশ্ন হল পোপ সপ্তম পায়াসের সঙ্গে ধর্ম চুক্তি কবে স্বাক্ষরিত হয়েছিল এর উত্তর হবে আঠারোশো এক খ্রিস্টাব্দে ছয় নম্বর প্রশ্ন হল তৃতীয় শক্তি জোট তাদের মধ্যে হয়েছিল এর উত্তর হবে ইংল্যান্ড অস্ট্রিয়া রাশিয়া ও সুইডেনের মধ্যে সাত নম্বর প্রশ্ন হল মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কবে চালু হয়েছিল এর উত্তর হবে আঠারোশো ছয় খ্রিস্টাব্দে আট নম্বর প্রশ্ন হলো নীলনদের যুদ্ধে নেপোলিয়ান কার কাছে পরাজিত হয়েছিলেন এর উত্তর হবে নেলসনের কাছে এরপরে তিন নম্বরে আছে দু এক কথায় উত্তর দাও এই প্রশ্ন উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এক নম্বর প্রশ্ন হলো লেত্রো দ্য গ্রেস কি দু নম্বর প্রশ্ন হল টেনিস কোর্টের শপথ কাকে বলে তিন নম্বর প্রশ্ন হল অ্যাসাইনেট কি চার নম্বর প্রশ্ন হল দিবসের রাজত্ব কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন হল জুনটা কি ছ নম্বর প্রশ্ন হল ট্রাফলাগারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংগঠিত হয় এরপরে চার নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল ফ্রান্সকে রাজনৈতিক কারাগার বলার কারণ আলোচনা করো এই প্রশ্ন উত্তরটি আমি খুঁজে পাইনি খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে অথবাতে আছে সন্ত্রাসের শাসনে ফ্রান্সের রোবস্পিয়ারের ভূমিকা আলোচনা করো দু নম্বর প্রশ্ন হলো নেপোলিয়নের মহাদেশীয় অবরোধ ব্যবস্থা আলোচনা করো এর অথবাতে আছে নেপোলিয়নের পতনের কারণগুলি লেখো এরপরে পাঁচ নম্বরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল ফরাসি বিপ্লবের দার্শনিকদের অবদান আলোচনা করো দু নম্বর প্রশ্ন হলো নেপোলিয়ানের রাশিয়া অভিযান আলোচনা করো এরপরে ন নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো এক নম্বর প্রশ্ন হল বিপ্লব পূর্বে ফ্রান্সে প্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন এর উত্তর হবে অ্যাডাম স্মিথ দুই নম্বর প্রশ্ন হল ভারতের যে শাসক জেকোবিন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন এর উত্তর হবে টিপু সুলতান তিন নম্বর প্রশ্ন হল বাস্তিল দুর্গের পতন ঘটে এর উত্তর হবে সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দের চোদ্দই জুলাই চার নম্বর প্রশ্ন হল সামাজিক চুক্তি গ্রন্থটির রচয়িতা এর উত্তর হবে রুশো পাঁচ নম্বর প্রশ্ন হল পাদুয়ার ঘোষণা জারি করেন এর উত্তর হবে অস্ট্রিয়ার সম্রাট ছয় নম্বর প্রশ্ন হলো কোর্ট নেপোলিয়নে মোট আইনবিধি ছিল এর উত্তর হবে দু হাজার দুশো সাতাশিটি সাত নম্বর প্রশ্ন হল নেপোলিয়নের মৃত্যু হয় এর উত্তর হবে সেন্ট হেলেনা দ্বীপে আট নম্বর প্রশ্ন হল নেপোলিয়ন বিরোধী জুনটা গঠিত হয় যে দেশে এর উত্তর হবে স্পেনে নয় নম্বর প্রশ্ন হল গ্র্যান্ড ডাচি অফ ওয়ারাস গঠন করেন এর উত্তর হবে নেপোলিয়ন দশ নম্বর প্রশ্ন হলো পোশাক গেরিলা বাহিনী হল এর উত্তর হবে রাশিয়ার বাহিনী এরপরে দু নম্বরে আছে নিচের প্রশ্নগুলির পূর্ণ পূর্ণবাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হল অ্যাসাইনেট কি এর উত্তর হবে অ্যাসাইনেট হল ফরাসি সংবিধান সভা প্রবর্তিত এক প্রকার কাগজের নোট দু নম্বর প্রশ্ন হল কোন চুক্তি দ্বারা যাজকরা রাষ্ট্রকে স্বেচ্ছাধীন কর দিত এর উত্তর হবে কন্ট্রাক্ট অফ পেইসি তিন নম্বর প্রশ্ন হল টাইথ কি এর উত্তর হবে টাইথ হল ফ্রান্সের প্রচলিত ধর্মকর ফ্রান্সের তৃতীয় সম্প্রদায় এই কর দিত চার্চ বা গির্জাকে উৎপন্ন ফসলের দশ শতাংশ ধর্মকর বা টাইথ হিসেবে দিতে হতো চার নম্বর প্রশ্ন হল দ্বিতীয় জাস্টেনিয়ান কাকে বলা হয় এর উত্তর হবে নেপোলিয়নকে এরপরে তিন নম্বরে আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও এক নম্বরে আছে ষোড়শ লুই এর উত্তর হবে আমি যা ইচ্ছা করি তাই আইন দুই নম্বর প্রশ্ন হলো নেপোলিয়ন এর উত্তর হবে কোড নেপোলিয়ন তিন নম্বরে আছে চতুর্দশ লুই এর উত্তর হবে আমি রাষ্ট্র এরপরে চার নম্বরে আছে দু তিনটি বাক্যে উত্তর দাও এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও অথবা আমাদের কাছ থেকে পিডিএফ নিতে পারো এক নম্বর প্রশ্ন হলো টেনিস কোর্টের শপথ কি দু নম্বর প্রশ্ন হল শত দিবসে রাজত্ব বলতে কি বোঝো তিন নম্বর প্রশ্ন হলো স্পেনীয় ক্ষত কি চার নম্বর প্রশ্ন হল অভিজাত সম্প্রদায় কেন বিদ্রোহ করেছিল এই প্রশ্ন উত্তরটি আমি খুঁজে পাইনি খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবো পাঁচ নম্বর প্রশ্ন হল সন্ত্রাসের রাজত্ব কাকে বলে এরপরে পাঁচ নম্বরে আছে সাত আটটি বাক্যে উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব লেখ দুই নম্বর প্রশ্ন হল বিপ্লব পূর্ববর্তী ফ্রান্সের সামাজিক অবস্থার সংক্ষিপ্ত আলোচনা করো এই প্রশ্নের উত্তরটি আমি খুঁজে পাইনি খুঁজে পেলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেওয়া হবে তিন নম্বর প্রশ্ন হল মহাদেশীয় অবরোধ ব্যবস্থার ব্যর্থতার কারণ লেখো এরপরে ছয় নম্বরে আছে নিজের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক নম্বর প্রশ্ন হলো নেপোলিয়ান কীভাবে ইউরোপের পুনর্গঠন করেন আলোচনা করো দু নম্বর প্রশ্ন হল সংবিধান সভার কার্যাবলী ও গুরুত্ব আলোচনা করো আজকের ক্লাসের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও পরে স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে